নমস্কার বন্ধুরা বন্ধুরা ইন্ডিয়ান গ্যাসের যদি আপনি গ্রাহক হন তাহলে আপনার জন্য কিন্তু অত্যন্ত একটি খুশির খবর কারণ আপনি আপনার ইন্ডিয়ান গ্যাস কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারবেন তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কিভাবে বুকিং করবেন সে ব্যাপারে এই আজকের এই ভিডিওটা তো বন্ধুরা সঙ্গে থাকুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন বন্ধুরা আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ান গ্যাস আমরা অনলাইনে এবং অফলাইনে দুটোর মাধ্যমে কিন্তু বুক করতে পারি ইন্ডিয়ান গ্যাস এবার থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং ইন্ডিয়ান গ্যাসের যে অফিশিয়াল অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমেও কিন্তু বুক করা যাচ্ছে তো কীভাবে আপনারা ফেসবুক থেকে অ্যাপ থেকে এবং হোয়াটসঅ্যাপ থেকে বুক করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে কিন্তু ভিডিওটা যেহেতু অনেকটা গুরুত্বপূর্ণ তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন বন্ধুরা হোয়াটসঅ্যাপে ইন্ডিয়ান ক্যাশ বুক করবার জন্য আমাদের পাঁচখানা স্টেপ ফলো করতে হবে তার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যখন ইন্ডিয়ান গ্যাসকে বুক করতে যাবেন তখন প্রথমে আপনার মোবাইলে সেভেন এইট সেভেন ফাইভ টু ফোর এই নাম্বারটি আপনাকে কিন্তু আপনার মোবাইলে ইন্ডিয়ান গ্যাস নামে সেভ করে রাখতে হবে অবশ্যই কিন্তু মনে রাখবেন ইন্ডিয়ান গ্যাস নামে আপনাকে কিন্তু আপনার মোবাইলে সেভ করে রাখতে হবে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপে আমরা যদি যাই সেকেন্ড স্টেপে আপনাকে হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়ে আপনাকে কিন্তু আপনার ইন্ডেন গ্যাস যে কন্ট্যাক্ট নাম্বারটি আপনি সেভ করলেন সেই নাম্বারটিকে আপনাকে কিন্তু সার্চ করে নিতে হবে এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ করবেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটি যেন আপনার ইন্ডিয়ান গ্যাসের সাথে রেজিস্টার থাকে এবার প্রসঙ্গ হচ্ছে আপনি যদি রেজিস্টার না করে থাকেন তাহলে কীভাবে আপনারা মোবাইলটা রেজিস্টার করবেন তার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা কিন্তু চেক করে নেবেন খুব সহজ পদ্ধতি আপনার আপনাদের মোবাইল নাম্বারটি আপনারা কিন্তু আপনার ইন্ডিয়ান গ্যাসের সাথে কনজিউমারের সাথে আপনারা কিন্তু অ্যাটাচ করতে পারবেন রেজিস্টার করতে পারবেন তো দেখে নেবেন ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে চেক করে নেবেন দেখুন থার্ড স্টেপ যদি আমরা বলি থার্ড স্টেপ আমরা যদি বলি তাহলে গ্যাসটিকে বুক করবার পর আপনাকে আপনি গ্যাসটা যখন অনলাইনে আপনি বুক করবেন হোয়াটসঅ্যাপ থেকে তো ইন্ডিয়ান গ্যাসটি কন্ট্যাক্টটি সার্চ করে নেবার পর আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ থেকে লিখতে হবে রিফিল তারপর দেবেন হ্যাশ তারপর কনজিউমার আইডি এখানে রিফিলের আগে দেওয়া আছে এটা কিন্তু না আপনাকে রিফিলের পরে হ্যাসি দিতে হবে এখানে টাইপিংয়ে ভুল হয়েছে একটু তো রিফিলের পরে আপনি হ্যাশ দেবেন হ্যাস দেওয়ার পর আপনাকে আপনার কনজিউমার আইডি কনজিউমার আইডি আপনার গ্যাস পয়ের সামনে লেখা রয়েছে আশা রাখছি আপনি জানেন তো সেই কনজিউমার আইডি আপনি দেবেন দেওয়ার আপনাকে সেন্ড করতে হবে সেন্ড করে দেওয়ার পর আপনার সামনে একটি মেসেজ আসবে সেটা হচ্ছে ফোর্থ স্টেপ আপনার কাছে একটি মেসেজ আসবে মেসেজে কিন্তু লেখা থাকবে যে আপনার অর্ডারটি বুক হয়ে গেছে এবং আপনাকে দেওয়া হবে কিন্তু একটি অর্ডার নাম্বার অর্ডার নাম্বারটা আপনার মোবাইলে এস এম মাধ্যমেও আসবে সঙ্গে আপনাকে হোয়াটসঅ্যাপেও দিয়ে দেওয়া হবে তো ওই অর্ডার নাম্বার দিয়ে আপনাকে ফিফ যে স্টেপ রয়েছে সেই স্টেপটা আপনাকে ফলো করতে হবে দেখুন ফিফথ স্টেটে ফিফথ যে স্টেপটা রয়েছে সেখানে আপনাকে কি করতে হবে না আপনি যদি আপনার গ্যাসের স্ট্যাটাস জানতে চান যে বুকিং হয়েছে কি হয়নি আর ডেলিভারি প্রসেসে গেছে কি যায় না ইত্যাদি যে স্ট্যাটাস এই স্ট্যাটাস জানবার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্যাটাস বলে আপনি লিখবেন ক্যাপিটালে তারপর হ্যাস দেবেন পেস ছাড়া স্ট্যাটাস লিখে তার পাশেই হ্যাস দেবেন এবং তারপর আপনার অর্ডার যে নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ থেকে আপনাকে দেওয়া হয়েছে ইন্ডিয়ান গ্যাসের তরফ থেকে সেই নাম্বারটি আপনি ওখানে লিখবেন তারপর সেন্ড করবেন সেন্ড করে দেওয়ার পরেই কিন্তু আপনার সামনে হোয়াটসঅ্যাপের যে স্ট্যাটাস সেটা কিন্তু দেখিয়ে দেবে যে এই ধরনের স্ট্যাটাস আপনাকে দেখানো হবে আমি আপনাকে একটা উদাহরণ দেখাচ্ছি আপনি দেখুন দেখুন স্ট্যাটাস লিখে আপনি যখন হ্যাস দেবার পর আপনার অর্ডার নাম্বারটি পাঠাবেন তখন আপনাকে এই মেসেজটি আসবে যে ডিয়ার ইন্ডিয়ান কাস্টমার ইউ রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড অ্যান্ড ইজ আন্ডার প্রসেস স্ট্যাটাস সেল বি কমিউনিকেটেড শর্টলি তারপরে কিছুক্ষণের মধ্যে আপনাকে দেওয়া হবে দেখুন ডিয়ার ইন্ডিয়ান কাস্টমার আপনার রিফিল বুক নাম্বার আপনাকে এত হ্যাজ বিন ইনভয়েস নাম্বার এত কবে ক্রিয়েট হয়েছে সব কিছু কিন্তু ডিটেলস আপনাকে দিয়ে দেওয়া হবে এবং আপনি যদি এটাকে এই ইনভয়েসটাকে অনলাইনে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে এই নিচের দেওয়া লিঙ্কে কিন্তু আপনাকে দিয়ে গিয়ে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো এইভাবে কিন্তু আপনি আপনার যে স্ট্যাটাস সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনার অর্ডারের স্ট্যাটাস কী রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কোভিড নাইন্টিনের পরিস্থিতিতে আপনারা অবশ্যই আপনাদের ঘরে থাকুন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশ কিন্তু মেনে চলবেন থ্যাংক ইউ